ওই জামানার বাদশা আব্বাসিয়া খলিফার তৎকালীন সময়ের বাদশা হারুনুর রশিদ, তার বিবির নাম হইল জুবাইদা, দুজন সাগরের পারে ঘোরার জন্য চলে গেলেন। দুজনে সাগরের পারে ঘুরতে গেলেন, হঠাৎ করে তাকায়া দেখে সাগরের পার বাহলুল কাদা মাটি একত্রিত করে, প্যাক মাটি একত্রিত করে কি জানি বানাইতেছি। বাহলুল বাহলুলের কাছে বাদশা গিয়ে, বাদশার বিবি গিয়া জিজ্ঞেস করে, বাহলুল তুমি কি করো? কয়, আমি প্যাক মাটি দিয়া ঘর বানাইতেছি। কয়, প্যাক মাটি দিয়া ঘর বানায় তুমি কি করবা? কয়, টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর বানাইতেছি। পাগল যেমন কথাও তেমন বলতেছে, প্যাক মাটি একত্রিত করে ছোট ছোট ঘর বানাইতেছে, এগুলো টেন্ডার দিয়ে বিক্রি করার লেগে আমি এই কাম করতেছি। তো বাদশাহ কৌতূহলবশত জিজ্ঞেস করে, তোমার ঘরের দাম কত? তো পাগল পাগলামি সিস্টেমে বলতেছে, আমার ঘরের দাম হলো এক দেড়হাম, এক টাকা। তো বাদশাহ জিজ্ঞেস করে, এক টাকা দিয়ে ঘর বানাইলে কি লাভ হবে? ঘর কিনলে কি লাভ হবে বলো? তোমার নিকট থেকে একটা দেড়হাম দিয়া, একটা টাকা দিয়া ঘর বানাইলাম, এই ঘর বানাইলে লাভ, ঘর কিনলে লাভ হবে কি বলো? পাগলা অজদ হালাতে ছিল, মাওলার ধ্যানে ছিল, পাগলায় ডাক দিয়া বলে, বাদশাহ আমার নিকট থেকে একটা দিনার দিয়া ঘর কিনলে আমার আল্লাহ পরকালে তোমার জান্নাতে ঘরের মালিক বানায়া দিবি। আমি পাগলা বলিয়া দিলাম, আমার নিকট থেকে একটা দিরহাম দিয়া ঘর বানাই কিনলি আমার আল্লাহ তোমার জান্নাতে ঘরের মালিক বানায়া দিবি। বাদশাহ ডাক দিয়া বলে, বাহলুল রে, কত সময় তোমার নিকট থেকে কত ধরনের কথা আমরা শুনি, সকালে এক রকমের বলো, বিকালে আরেক রকমের বলো, এরে পাগলা পাগলামি ছাড়ো পাগলামি ছাড়ো, একটা দেড়হাম দিয়া ঘর বানাইলে পরকালে জান্নাতের ঘরের মালিক হওয়া যাবে, এটাও কি সম্ভব? বাদশাহ পাগলার কথাটা তেমন গুরুত্ব দেয় নাই, তেমন গ্রহণযোগ্য মনে করে নাই, সামনে চলিয়া গেল। বাদশাহর বিবি জুবাইদা, যিনি আল্লাহ ওলি একজন মহিলা ছিল, রাত দিনে যিনি আবাদত করতে করতে দিন কাটায় রাত কাটায়, পাগলার কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, বাহলুল কি করব? কয়ে, দেখো আমি কাদা মাটির ঘর বানাইতেছি। কয়ে, কাদা মাটির ঘর বানায় কি করবা বলো? পাগলায় ডাক দিয়া কয়ে, টেন্ডার দিয়া বিক্রি করার জন্য ঘর নিয়া বসিয়া আছি। বাদশাহর বিবি জুবাইদা ডাক দিয়া বলে, ঘরের দাম কত? কয়ে, ঘরের দাম তো বেশি চাই না, ঘরের দাম হলো এক দেড়হাম। কয়ে, তোমার নিকট থেকে ঘর কিনলাম, এই ঘর কিনার পরে কি হবে ফায়দা তুমি আমার একটু বলো? পাগলায় ডাক দিয়া বলে, জুবাইদা রে, আমি বলিয়া দিলাম, আমার নিকট থেকে একটা দিনার দিয়ে, একটা দেড়হাম দিয়ে, একটা টাকা দিয়া ঘর কিনলি। আমি পাগলা বলিয়া দিলাম, পরকালে আমার আল্লাহ এই ঘরের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক তোমার আল্লাহ বানায়া দিবি। বিশ্বাস করছে কথাটা? বিশ্বাস কইরা একটা টাকা বার কইরা পাগলার নিকট থেকে ঘর কিনছে, ঘর কিন না বলতেছে, তোমারটা তোমার কাছেই থাকুক, আমি ঘর কিনলাম, বিনিময়ে তোমার টাকা দিয়ে গেলাম। তো দুজনে নদীর পারে ঘুইরা ঘুইরা রাজমহলে চলে গেছে। রাতের বেলা স্বামী আর স্ত্রী বিছানার মধ্যে ঘুমায়, দুজন বিছানার মধ্যে ঘুমাইতেছে, বাদশাহ ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি আর এই জগতে নাই, উনি পরজগতে চলে গেছে। পরজগতে সুন্দর একটা মাঠ দেখা যায়, আর মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর বানানো আছে। এই ঘরগুলো দুনিয়ার কোনো জমিনে নাই, দুনিয়ার কোনো দেশে এমন সুন্দর ঘর নাই, ঘরগুলো এত সুন্দর যেই ঘরের কথা আল্লাহর রাসূল বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এরে বান্দা বান্দি তোমার জন্য আল্লাহ জান্নাতে এমন ঘর বানাইছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বেঈমান কাফেররা আমার জান্নাতের ঘর পাবে না, হামান কারুনেরা আমার জান্নাতের ঘর পাবে না,
যাদের কাছে কালিমার টিকিট থাকবে টিকিট নিয়ে মরতে পারলে আরে আমার জান্নাতের মেহমান হতে পারবি। যার কাছে যেই নবীর আমলের টিকিট থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই টিকিট নিয়ে কবরে যেতে পারবে এরাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এই টিকিটটার অনেক দাম, অনেক দাম। আল্লাহ রসুল বলেন তাম দুনিয়া, দুনিয়ার মধ্যে যা সম্পদ আছে, হীরা মণিমুক্তা স্বর্ণ গহনা সম্পদ যা কিছু আছে, সব যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আল্লাহর কালিমাটা আরেক পাল্লায় দিলে ওই সমস্ত সম্পদের মোকাবেলায় কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। কালিমাটা এমন দামি, এমন দামি। এই আমার বাবাজিরা রে, এরে আমার বন্ধুরা, এরে আমার যুবক ভাইরা, বাদশাহ স্বপ্নে দেখে বিশাল বড় মাঠ, মাঠের চতুর্দিকে সুন্দর সুন্দর ঘর, ঘরগুলো দেখতে বড় সুন্দর। ওই ঘরের একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপার, গাঁথনিগুলো দেওয়া হয়েছে মেশক আম্বর দিয়া। এমন সুন্দর সুন্দর ঘর আপনার আমার জন্য আল্লাহ বানাইছে জান্নাতে। এই জন্য রসুল বলেন ওই জান্নাতের কল্পনায় অন্তরে কল্পনাও আসবে না, চোখেও দেখো নাই, কানেও শোনো নাই। আল্লাহ তোমার আমার পরিশ্রমের বিনিময়ে, এই দুনিয়ার এবাদত বন্দিগির বিনিময়ে, আল্লাহকে রাজিয়ার খুশির বিনিময়ে আল্লাহ তোমার আমার জন্য যা বানায় রেখেছেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তা দেয় নাই, ওটা জান্নাতের মধ্যে আছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন যখন বাদশাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ঘুমও তো কয়েক স্বপ্ন কয়েক রকমের হয়, একটা হচ্ছে স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে একটু টাচ দেওয়া হয়, আবার কিছু স্বপ্ন আছে যেটা আমরা সারাদিন কল্পনা করি ওটা ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখি, আবার কিছু স্বপ্ন আছে এটা শয়তান দেখায়, আবার কিছু স্বপ্ন আছে এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়। জোরে করছো সুবহানাল্লাহ। তা বুজুর্গ আল্লাহওয়ালারা ভালো স্বপ্ন দেখতেন, তার কারণ এরা 24 ঘন্টায় আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ। জোরে বলেন, এরা কি থাকতো? আল্লাহ নিয়ে ব্যস্ত থাকতো, পরকাল নিয়ে ব্যস্ত থাকতো, এদের স্বপ্ন ভালো ছিল। তো এখন ঘুমের ঘরে স্বপ্ন দেখা উনি বিল্ডিংয়ের সামনে সামনে গিয়ে দাঁড়ায় দেখতেছে মনোরম দৃশ্যগুলো। তো এক পর্যায়ে বাদশাহ সামনে গিয়ে দাঁড়াইলে তাকায়া দেখে বিল্ডিংয়ের সামনে সুন্দর সুন্দর নাম লেখা দেখা যায়, হরে কৃষ্ণ হরে রাম না, ওই হিন্দুদের খ্রিস্টানদের নাসারাদের নাম না, তাকায়া দেখতেছে নামগুলো মুসলমানের নাম। জোরে কর সুবহানাল্লাহ। একটা বিল্ডিংয়ের গেটের মধ্যে লেখা জুবাইদা, কি নাম লেখা, কি নাম লেখা, জুবাইদা, বাদশার বিভিন্ন নাম জুবাইদা, এই জুবাইদার নাম দেখা। তা বাদশাহ বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে তোমরা কারা, এই বিল্ডিংটা কার, কয় এটা হচ্ছে জুবাইদার নামে, কয় তাই নাকি, কয় হ্যাঁ, কোন জুবাইদা, কয় বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদার নামে এই জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছে, তাই নাকি, কয় হ্যাঁ, আমি কি জানতে পারি কি কোন আমলের বিনিময়ে জান্নাতের ঘরের মালিক হয়ে গেছে, জানতে পারিনি। যারা ওই বিল্ডিং গুলো পাহারা দেয় দেখা দেখা রাখতেছি তারা বলতেছে শোনেন আপনি কি আপনার পরিচয় বলেন, কয় জুবাইদা আমার বিবি, বিবির নামে জান্নাত দেখা ঘরের সামনে দাঁড়ায়া গেলাম, কয় আমি কি একটু জানতে পারিনি কোন আমলের বিনিময়ে আমার বিবি জান্নাতের মালিক হয়েছে, কয় গতকালকে বিকাল বেলা সাগরের পারে ঘুরতে গিয়া পাগলার সঙ্গে দেখা হয়েছিল, বাদশার পাগলার সঙ্গে দেখা করছে, পাগলা সাগরের পারে বৈশা বৈশা কাদা মাটির ঘর বানাইতেছে, বাদশা ঘর কিনে নাই জান্নাতের ঘরের মালিকও হতে পারে নাই, বিবি জুবাইদা একটা দিনার দিয়ে একটা দেরহাম দিয়া পাগলার নিকট থেকে কাদামাটির ঘর কিনেছি, আর পাগলা ওই মুহূর্তে দোয়া করছে, দোয়া কবুল করে আমার আল্লাহ জুবাইদারে জান্নাতের ঘরের মালিক বানায়া দিছে। বাদশার ঘুম ভেঙ্গে গেল, ঘুম ভেঙ্গে যাওয়ার পর বাদশাহ বেচুনু হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল, কি হইল রে, গতকালকে পাগলার কথা কেন বিশ্বাস করলাম না, পাগলার কথা বিশ্বাস করি একটা দিনার দিয়া যদি কাদা মাটির ঘর কিনতাম তাইলে আমি তো এই মুহূর্তে পরকালে জান্নাতের ঘরের মালিক হইয়া যাইতে পারতাম। ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন,
রে বাবাজি আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো উম্মতকে জানাইয়া দেন বান্দার তিন সময়ের আমল দেইখা আমি আল্লাহ বড় খুশি হই। খেয়াল করে শোনেন, বান্দা নামাজ পড়ে রোজা রাখি, বান্দা জিকির করে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তিনটা আমল এমন আছে যে আমলগুলো দেইখা বান্দার চেহারার দিকে আল্লাহ তাকায়া মুস্কি মুস্কি হাসে। এক নাম্বার হইল, আমরা যারা মুসলমান আমরা যারা বালেক পুরুষ আছি, ঘরের থেকে ওযু কইরা আমরা যখন মসজিদের দিকে রওনা দেই, আল্লাহর ঘরের দিকে রওনা দেই, প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজগুলো আদায় করব এই নিয়ত করে রওনা দিলাম। এরে আমার বাবাজি রে, এরে আমার যুবকেরা রে, ঘর থেকে ওযু করে নিয়ত করে আল্লাহর ঘরের দিকে রওনা দিলাম। মসজিদের সামনে গিয়া দাঁড়াইলাম, উকি মারিয়া দেখলাম প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে, প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে। ঘর থেকে নিয়ত করে গিয়েছিলাম প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করব। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, যারা প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে এরা যেন ফেরেশতার সঙ্গে দাঁড়ায় আল্লাহর গোলামি করল। এ আমার যুবক বাবারা, আমার বন্ধুরা শোনেন, ওই আল্লাহর বান্দা ওযু করিয়া আল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া দেখে প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে। বান্দা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া দুই চোখ দিয়া টলটল করে পানিগুলো ছেড়ে দিয়া হাউমা করে কাঁদে আর বলে, আল্লাহ চাইছিলাম তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব, আল্লাহ ভাগ্যের ফেরে আমি আসতে পারলাম না, প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারারি তোরা সাক্ষী তাকে, বান্দা তো আমার দেখে নাই, আমার জান্নাত তো দেখে নাই, এই বান্দারে তোমরা বানাইতে নিষেধ করেছিল, এই বান্দা তো আমার জন্য পাগল হই আমার ঘরের সামনে দাঁড়ায় গেছে, আমার ঘরের সামনে দাঁড়াইয়া কাঁধে চোখের পানিগুলো ছেড়ে দিছে, এই বান্দা তো আমার ঘরের সামনে আইসা টাকা পয়সাও চায় নাই, দন্দৌলত চায় নাই, খাবারও চায় নাই, বান্দা চাইছিল প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা পড়বে। এরে আমার বেরের তারা সাক্ষতাক, এই বান্দার উপরে আমি রাজি আর খুশি হয়ে গেলাম। আল্লাহ ওই সময় বান্দার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি আর আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। দুই নম্বরের বাবা আমলটা শুনেন, স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমায়, রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইয়া আসি, হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল, এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, স্বামী ঠান্ডা পানি দিয়ে ওযু করল, ওযু করার পর তাকায়া দেখে বিবির এখনো ঘুম ভাঙে নাই, ওই যে ওযু করার পর হাতের মধ্যে পানি লাগছি, ওই পানি একটু লইয়া বিবির চেহারার মধ্যে মারছে, বিবির ঘুম ভাঙে গেল, চেহারার মধ্যে হাত লাগাইয়া বলে, কি রে ঘরের মধ্যেই তো শোয়া আছি, আমার চেহারার মধ্যে পানি কোথায় থেকে আসলো, আমি তো আর বাহিরে ঘুমাই নাই, আমি তো ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম, আমার চেহারার মধ্যে কোথায় থেকে পানি আসলো। তাকায়া দেখে স্বামীটা শিওরে দাঁড়ায় আছে, ডাক দিয়া কয়, স্বামী আমার চেহারার মধ্যে আপনি কেন পানি মারলেন, আমার ঘুমটা কেন ভাঙ্গা দিলেন। স্বামী ডাক দেখ, বিবি রে, বিবি এই মুহূর্তে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমার আল্লাহর আরশে আজিমটা ফাঁকা রে, দুইটা চারটা সিজদা দিয়া মুহূর্তে আল্লাহর আরশে আজিমের কিনারায় পৌঁছতে পারবা। এই জন্য তোমার ঘুম ভাঙাইলাম, আবার বিবির ঘুম ভাঙলো, স্বামীর ঘুম ভাঙাইল, দুজনে উইঠা নামাজে দাঁড়ায় গেল। ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দা তো আমারে দেখলো না, এই বান্দা পরকালের নিয়ামত দেখে নাই, স্বামী উইঠা বিবিরে উঠাইছে, বিবি উইঠা স্বামীরে উঠাইছে, দুজন যখন নামাজে দাঁড়ায় গেছে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে তাহাজ্জুদের মুসল্লার থেকে জীবনের সব গুনাহ মাফ করে দিল। আমার যুবকেরা রে, আমার বাবাজিরা রে, তিন
নম্বরের আমল, এ মুসলমান বাবা জিরা রে, তিন নম্বরের আমল, কোন আল্লাহর বান্দা বান্দি যখন বাইতুল্লাহতে যায়, খানায় কাবাতে যায়, ও মুসলমান পুরুষেরা দুইটা কাফন, দুইটা কাপড় পরিধান করে কাফনের কাপড়ের মতো, একটা গায়ে জড়াইয়া আর একটা ডাইকা, একটারে চাদর বানাইয়া আর একটারে লঙ্গি বানাইয়া, যখন বান্দা খানায় কাবার চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহু আকবার বলেন। এর মুসলমান আওয়াজ দেওয়ার দায়িত্ব আমার, এই আওয়াজটা খানায় কাবাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন না, কার? এ মুসলমান বাবা জিরারি, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ওই বাইতুল্লাহ যেতে মনে চায়, এই মুহূর্তে আল্লাহর এশক মোহাব্বত নিয়া বড় করে আওয়াজ দিয়ে দেন, হয়তো নলচরের জমিন থেকে আওয়াজটা, আমার আল্লাহ বাইতুল্লাহে পৌঁছায় দিয়া মৃত্যুর আগে হইল বাইতুল্লাহর মেহমান আল্লাহ আপনারে আমারে বানায় দিবি, আওয়াজ দিয়া পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এমন করে করে আওয়াজ দেও না মুসলমান, ওই যে আল্লাহর বান্দা বান্দি খানায় কাবাতে চক্কর লাগায় আর লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা তখন বলে আল্লাহ তোমার বাইতুল্লাতে আর সি টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত কোনো কিছুই চাই না, মালিক রে হায়াতের জীবনের গুণা নিয়ে আসছি, আল্লাহ আমি গুণাগার, তোমার ঘরের সামনে দাঁড়াইছি, আল্লাহ আমার মতন গুণাগার আর কেউ নাই রে মাওলা, আল্লাহ আমি গুণা লইয়া তোমার দরবারে হাজিরা দিয়েছি, বেগুনা পাঠাইছ মালিক গুণা নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাব, বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, পর কালের বিচার দিনে এ পাপীদের উপায় কি, পরকালে বিচার দিনে এ পাপীদের উপায় কি, মাঝে মাঝে আল্লাহরে ডাক দিয়া দিয়া কইেন জ্বালায়ন আমরা রে আল্লাহ, দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনে, ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, মাঝে মাঝে একটু গভীর রজনীতে উইঠা মাওলার ডাক দিয়েন, ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি, কেটা সাদা হয়ে গেছে মানি দেহের একটা অংশ মরে গেছে, মাথার চুল সাদা হইছে মানি দেহের একটা অংশ মরে গেছে রে বাবা, চামড়া ঢিলা হইছে মানি দেহের একটা অংশ মরে গেছে তোমার, এখনো কি মুসলমান আল্লাহকে সময় দেওয়ার সুযোগ তোমারও হয় নাই, ওই মালিক ডাক দিয়ে কয় বান্দা তোমরা কেন গুণা করো, কেন নাফরমানি করো, তুমি তোমার রব না আমি তোমার মালিক না আমি, তোমারে না বিনা দরখাস্তে বানাইলাম, আল্লাহ বলেন বান্দা চাওয়ার আগে আগে তোমারে দুইটা চক্ষু দান করলাম, এরে বান্দা চাওয়ার আগে আগে আমি আল্লাহ তোমারে দুইটা কান দান করলাম, এরে বান্দা চাওয়ার আগে আগে তোমার আমি দুইটা ঠোঁট দান করলাম, চাওয়ার আগে আগে তোমার আমি জিহ্বা দিলাম, চাওয়ার আগে আগে তোমারে দুইটা হাত দিলাম, ও বান্দা তুই যখন গুণা করো ওই আসমানের মালিক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম, ওই কারিম রব ডেকে ডেকে বলে বান্দা চাওয়ার আগে তোমার এতগুলো নেয়ামত দিলাম, তুমি কেন গুণা করো, তুমি কেন গুণা করো রে বান্দা, দাড়ি পেকে গেছে মানি তোমার দেহের একটা অংশ মরে গেল, মাথার চুল পেকে গেছে মানি তোমার দেহের একটা অংশ মারা গেল, এরে বান্দা যেই ঘরে ঘুমায় আসু তুমি কি একটু সাবধান হইবা না, ওই ঘরের তেনা তোমার আব্বা কয়েকদিন আগে কবরে চলে গেল, এই ঘরের তেনা কয়েকদিন আগে তোমার মা কবরে চলে গেল, তোমার ভাই কেনা কাঁধে নিয়ে তুমি কবরে নামাইলা, তোমার আমার সামনে কখন জানি মালাকুল মউত দাঁড়ায়া যাবি, মাঝে মাঝে একটু মোরা কাবা কই রে বাবা, এই মুহূর্তে আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া আছে আমার রুহটা বের করে নেওয়ার জন্যে,
এই মুহূর্তে মালাকুল মউত আমার সামনে দাঁড়ায়া গেছে, মালাকুল মউত আমার সামনে দাঁড়াইছে রুহুটা বাইর করিয়া নিয়ে যাওয়ার জন্যে। এরে মুসলমান মাঝে মাঝে একটু মোরাকাবা কইর, আমি একা আসছি, আমাকে একাই যেতে হবে, আমার জন্য তিনটা কাফনের কাপড় অপেক্ষা করতেছে, কোন বাসবাগানের বারজানি আমার জন্য তৈয়ার হয়ে গেছে। মাঝে মাঝে একটু মোরাকাবা কইরুরে বাবা, কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায় যায়। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয় মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বরে তোমরা আমার উপর ঈমান আইনো, দুই নম্বরে তোমরা নেক আমল কইরো, আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরে মুসলমান ভাইরা বলতেছিলাম, ওই যে বাহলুল জান্নাত বিক্রি করলো, ওই যে বাসাহারুনুর রশিদ জান্নাতের গেইটের সামনে গিয়ে দাঁড়ায় জিজ্ঞেস করে, এইটা কার জন্যে? কয় আমার তোমার বিবির জন্য, জুবাইদার জন্য জান্নাত। ঘুম থেকে জাগ্রত হইয়া চিন্তায় পড়ে গেল, আহারে আমি পাগলার নিকট থেকে কেন ঘরটা কিনলাম না? আমি যদি কাদামাটির ঘর কিনতাম বিনিময়ে তো জান্নাতের ঘরের মালিক হয়ে যাইতাম, আমি কেন কিনলাম না? ঘুম থেকে জাগ্রত হইয়া গেল, চিন্তায় চিন্তিত হইয়া ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, সকাল হয়ে গেল, ফজরের নামাজ শেষ কইরা বিবিকে ডাক দিয়ে, বিবিরি গতকালকে সাগরের পাড়ে গিয়া ঘুরছিল, কেমন লাগছিল বলো? সাগরের ঢেউগুলো কেমন, কয় বড় চমৎকার, সাগরের বাতাসটা কেমন, বড় মজাদার, কয় আবার যাইবা নিয়ে একটু বলো, কয় নিয়ে গেলে তো যাইতে মনে চায়, আজকেও নিবেন নাকি? কিন্তু ঘুমের ঘরে বিবির জান্নার স্বপ্নে দেখছে ওইটা বলে না, বারবার ঘুরে ফিরে বলে, তুমি কি আমারে আবার নিবানি? কয় আজকেও চলো যাই সাগরের পারে গিয়ে একটু ঘুইরা আসি। বাদশা মনে মনে নিয়ত করছে, যদি আজকে পাগলারে পেয়ে যায়, পাগলার কথা বিশ্বাস করিয়া আমি তার নিকট থেকে ঘর কিনিয়া পরকালে আসল জান্নাতের ঘরের মালিক হইয়া যাব। স্বামী আর স্ত্রী একসঙ্গে আবার রওনা দিয়েছে সাগরের পারের দিকে, দুইজনে হাঁটি হাঁটি পা পা করে সাগরের কিনারায় গিয়া হাজির, তাকায়া দেখে আজকেও পাগলায় ঘর বানাইতেছি, সুবহানাল্লাহ বলে, আজকেও পাগলায় ঘর বানায় বিক্রি করি, বর্ষা বিবির পিছনে ফেলাই একটা দৌড়, যদি আজকেও বিবি আমার আগে আগে ঘর কিন্না ফেলায় আমি ঠইগা যামু। বিবিরে পিছনে ফেলাইয়া দৌড় দিছে, দৌড়াইয়া পাগলার কিনারায় গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় কা বাহলুল তুমি কি করো? গতকালকের চেয়ে আজকে পাগলার মেজাজটা বেশি গরম। পাগলা ডাক দিয়া বলেন, বাদশা কি জন্য আসছেন? কয় তোমার নিকট থেকে প্যাকমাটির ঘর কিনতে আসছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় দাম কত? কয় আপনি কাস্টমার তেমন একটা ভালো না, দাম জিগায় জিগায় চইলা যান, আপনি তো আমার নিকট থেকে কিনেন না। কয় না না, আজকে ঘর কেনার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। পাগলায় ডাক দিয়া বলে, বাহলুল ডাক দিয়া কয় বাদশা, গতকালকে ছিল এক দাম, আজকে আবার অন্য দাম, সুবহানাল্লাহ কো, গতকালকে ছিল এক রকমের দাম, আজকে একটু ভিন্ন দাম। কয় গতকালকের দাম কত? কয় এক দেড়হাম এক টাকা। কয় আজকে দাম কত? কয় আজকে কিনবার পারবেন না, আজকে আমার ঘরের দাম দ্বিগুণ চৌগুণ হয়ে গেছে। কয় এত বাড়াইলা কেন? কয় বলো না তোমার ঘরের দাম কত, তুমি আসলি দামটাই বলো, সঠিক দামটাই বলো। কয় আজকে আমার ঘরের দাম হইল, আপনার রাজত্বের মধ্যে যত কিছু আছে, হীরামণি মুক্তা স্বর্ণ স্বর্ণ গহেনা আপনার সিংহাসন সহ সব কিছু দিলেও আমার ঘরের দাম হবে না। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। যেইসা কর না ওইসা বর্ণা না মানে তু করকে দেখ, যেইসা কর না ওইসা বর্ণা না মানে তু করকে দেখ, জান্নাত বিহায় দোজক বিহায় না মানে তু মরকে দেখ। কয় জান্নাত জাহান্নাম দুটোই আছে, বিশ্বাসটা হলে একবার করে ময়রা টেস্ট করে দেখো। তা বাদশা জিজ্ঞেস করে, এত দাম বাড়াইলা কেন? কয় দাম বাড়াইবার কারণ আছে, গতকালকে বিবির নিয়ে ঘুরতে আইসা ঘর কিনলেন, তখন তো কোনো কিছু দেখেন নাই, আজকে রাতে এর বেলা ঘুমাইতে গিয়া
ঘুমের ঘরে বিবির জান্নাত দেখে আপনার লোভ লাগছে, এই জন্য আমার নিকট থেকে পেকমাটির ঘর কিনতে আসছেন। আরে পাগল তো সাধারণ পাগল নয়, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত, খোবে রুইয়া না যে মস্ত আশে কাদিদারে মস্ত। কেউ দুনিয়ার পাগল, কেউ ঘরের পাগল, কেউ টাকার পাগল, কেউ সম্পদের পাগল, কেউ ক্ষমতার পাগল, এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা হইল আমার আল্লাহর পাগল। বাসায় কো এত দাম বাড়াই না কেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে আমার ঘর কিনতে আসছেন, এখন তো আমাদের সামনে জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই, এই জন্য মন চাইলে আমরা আল্লাহর গোলামি করি, মন না চাইলে আল্লাহর গোলামি করি না। কিন্তু যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, সবার সামনে মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে মালাকুল মউত আইসা গলার মধ্যে চিবি দিয়া ধরবে, ধৈরা বলবে সোম্মায়ুন জিহি কাল্লা, কে আসো আমার হাতগুলো এই মুহূর্তে সরাইয়া নিবা, না না ওই মুহূর্তে মালাকুল মউতের হাত কেউ সরাইতে পারবা না, মালাকুল মউত তোমার আমার এমন করে ধরবে, ও মুসলমান বেনামাজি সৎকর মৎকরের সঙ্গে আচরণটা এমনই হবে, গলার মধ্যে চিবি দিয়া ধরবে মালাকুল মউত, তখন আর সরানো যাবে না, যাবে না। আর যারা নেককার হবে এদের মরণটা কেমন হবে জানেন, কয় বাচ্চাটা মায়ের বুকের থেকে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, মা টেরও পায় না, আর নেককারের মরণ যখন হবে কয় তার রুহুটা যখন বের হবে, পিঁপড়ায় কামড় দিলে যেমন মুসলমান মাঝে মাঝে টেরও পাওয়া যায় না, কয় আটার মধ্যে চুল পড়িয়া গেলে ওই চুলটা টান দিলে যেমন আস্তে করে বের হয়ে আসে, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যারা আল্লাহকে রাজি আর খুশি কইরা ফালাইছে, এদের সামনে যখন মুসলমান আজরাইল রুহু নেওয়ার জন্য আসবে, ওই রুহুটার সঙ্গে দেহের সঙ্গে একটা সম্পর্ক বের হতে চাইবে না, ওই মুহূর্তে মালাকুল মউত আল্লাহকে বলবে, আল্লাহ রুহু তো বের হতে চায় না, আল্লাহ বলবেন আমি যে তারে জান্নাত দিব, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলিয়া ধর, বান্দা যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদু, জান্নাত যখন তুলিয়া ধরা হবে, বান্দা জান্নাতের দিকে তাকায়া থাকবে, তখন বলবে উখরুজি, হে পবিত্র আত্মা, সফল আত্মা বের হয়ে আসো, নেককারের রুহুটা আস্তে করে বের করে মখমল কাপড় দিয়ে পেঁচাইয়া আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায় দেওয়া হবে, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ আজকের